আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার, সবার সমান অধিকার। আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটু আগে আপনি পশ্চিমাতে কথা বলছিলেন, আমি কনভার্ট হয়েছি বা আপনার ভাষায় রিভার্ট হয়েছি। মুসলমান হওয়ার আগে ইসলাম সম্পর্কে আমার খুব খারাপ ধারণা ছিল, মানে আমি আমি ইসলামকে ঘৃণা করতাম। এটার কারণ আমি যে মুসলমানদের দেখেছিলাম তারা ভালো ছিল না। আমি মনে করি আমরা যেভাবে অমুসলিমদের দাওয়াত যাচ্ছি এটা খুব কঠিন হয়ে যায়। আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে পারি না, কারণ আমরা পুরো চিত্রটা যেভাবে তুলে ধরি। আপনি যদি ইসলামের কথা বলেন তাহলে বলবো হ্যাঁ, এটা খুব ভালো একটা ধর্ম, একমাত্র সত্য ধর্ম। কিন্তু সবসময় অন্যের সমালোচনা করাটা কি ঠিক? মানে এভাবে কথা বলাটা ঠিক না। পশ্চিমাদের এত বেশি সমালোচনা করা, আপনি যেসব ধর্ষণের কথা বলছেন মুসলমান দেশেও সেটা হয়, মধ্যপ্রাচ্যের দেশেও হয়, হয়তো এত বেশি রিপোর্ট সেখানে করা হয় না, কিন্তু এখানেও সেটা হয়। তাহলে পশ্চিমাদের উপর এত আক্রমণ কেন? এবং আরেকটা ব্যাপার হলো মহিলাদের। আপনি বললেন যে অমুসলিমরা বলে যে ইসলামে মহিলাদেরকে ছোট করে দেখে। কোরআনে অনেক কথা বলা হয়েছে পুরুষ এবং মহিলাদের সম্পর্কে, কিন্তু পুরুষদের সম্পর্কে যেগুলো বলা হয়েছে সেগুলোকে সবাই এড়িয়ে যাচ্ছে, আর মহিলাদের জন্য যা কিছু বলা হচ্ছে সেগুলোকে সবাই খুব কড়াকড়িভাবে দেখছে। আপনি একটু আগে বললেন গুণী স্বামী এবং গুণী স্ত্রীর কথা, কিন্তু আমি যখন বিভিন্ন বই পড়ি সেখানে লেখা থাকে শুধু গুণবতী স্ত্রীর কথা, আর শুধু বলা হচ্ছে মহিলাদের কি কি করা উচিত। এমনটা কেন হচ্ছে? এসব আমরা করি বলেই অনেক অমুসলিমদেরকে বোঝানো কঠিন হয়ে যায়। এখানে উদাহরণ হিসেবে বলি যে আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে গৃহস্থলী বিভিন্ন কাজে সাহায্য করতেন। তাহলে আমাদের এই বইগুলো কেন শুধু একথাই বলে যে কিভাবে একজন ভালো স্ত্রী হওয়া যায়? কেন একথা কেউ বলে না যে কিভাবে একজন ভালো স্বামী হওয়া যায়? আসলে কি সব জায়গায় সব কিছুতেই মহিলাদের কথা বলা হচ্ছে, মহিলাদের এটা করা উচিত ওটা করা উচিত। ইসলাম ধর্ম একথাই বলছে, আর এভাবেই অমুসলিমদের দূরে সরিয়ে দিচ্ছি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক। যে আলহামদুলিল্লাহ তিনি রিভার্ট হয়েছেন, আমি তাকে অভিনন্দন জানাই, আলহামদুলিল্লাহ। আরো বললেন যে মুসলমানদের সম্পর্কে তার খুব খারাপ ধারণা ছিল। আমি আগেও বলেছি অনেক মানুষ কিছু মুসলমানকে দেখে কখনোই মুসলমান হতে চাইবে না, আমি এ কথা আগে বলেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হেদায়েত করেছেন আর তিনি মুসলমান হয়েছেন। আর তিনি বলছিলেন কিভাবে পশ্চিমাদের সাথে কথা বলা উচিত। আমাদের আলোচনার বিষয় কেন পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে এটা বিষয় না, যে কিভাবে পশ্চিমাদের দাওয়ায় ডাকা উচিত। আমার অন্যান্য কাছে এটা বিষয়ে বলা আছে। এর একটা হলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা। কিভাবে আপনি পশ্চিমাদের দাওয়ায় ডাকবেন সেটা অন্য ব্যাপার, আজকের বিষয় এটা নয় কিভাবে দাওয়ায় ডাকতে হবে। তবে মুসলমান হওয়ার কারণটা আমি বলছি, আর আমি কোদালটাকে কোদালি বলছি। আর বোন আপনি ঠিকই বলেছেন, অন্য ধর্মের সমালোচনা করা উচিত না। পবিত্র কোরআনে সূরা আল আনামের ১০৮ নম্বর আয়াতে আছে, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদের গালি দিও না, কেননা তাহারা অজ্ঞানবশত আল্লাহকেও গালি দেবে। পবিত্র কোরআনে সূরা ইসরার ৮১ এবং ৮২ নম্বর আয়াতে উল্লেখ আছে যে অর্থাৎ সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, কারণ ন্যাচারালি মিথ্যা বিলুপ্ত হবারই। আপনি বলছিলেন যে আমি পশ্চিমা বিশ্বের সমালোচনা করছি, আরো বিভিন্ন রকম কথা বলছি। বোন, সমালোচনা করা মানে আমি যেটা বলবো যে কোনো প্রমাণ ছাড়া বলা। আমি যা বলছি সেটা আমেরিকার পরিসংখ্যান, তাই আমেরিকায় যখন আমেরিকার সমালোচনা করছে আর আমি তার উদ্ধৃতি দিচ্ছি, তাহলে আমাকে দোষ দিচ্ছেন কেন? সমালোচনা করা মানে আমি যেটা মনে করি কোনো একটা পয়েন্ট ধরে সেটাকে পেঁচানো, যেটা পশ্চিমারাই বেশি করে। আমি দুঃখিত, আমি এটাকে খেলা বলছি, কিন্তু আসলে এটা যুদ্ধ। আমি কোদালকে কোদালি বলবো। পশ্চিমারাও কোদালকে কোদাল বলে, তারা খুব গর্বিত যে তারা স্পষ্টবাদী। তারা বলে আমরা খুব সাহসী, আমরা সত্যবাদী। আলহামদুলিল্লাহ, আর আমিও সত্যবাদী। হয়তো মিথ্যে কখনো বেরোবে না, সেটা আলাদা ব্যাপার। তারা মিডিয়ায় দেখায় যে মেয়েদের ছোট করে দেখা হয়, আর এই ব্যাপারে আমি লেকচার দিয়েছি, পরিষ্কার করেছি। তাহলে বল, আমি যেটা করছি FBI রিপোর্ট থেকে বলছি, সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে পশ্চিমারায়। ধর্ষণের যে পরিসংখ্যান দিয়েছি সেটা কোনো মুসলমান লেখেনি, লিখেছে অমুসলিম পশ্চিমারা। অবাধ যৌনাচার, ব্যভিচার সম্পর্কে আমি শুধু তাদের পরিসংখ্যান দিয়েছি। আর যখন তাদের উদ্ধৃতি দিচ্ছি তারা বলতে পারবো না যাকে সমালোচনা করছে, কারণ কি জানেন? আমি তাদের পরিসংখ্যান থেকেই বলছি। যদি বলতাম হ্যাঁ মিস্টার আহমেদ আলী এই কথা বলেছেন, তাহলে এই কথাটা পশ্চিমাদের বিরুদ্ধে বলা যায়। আমি আহমেদ আলী বা সুলতান ভাইয়ের কথা বলছি না, আমি তুলে ধরছি তাদের পরিসংখ্যান, আর এজন্য আমি ব্যবহার করছি আমার হিকমা। আপনি বললেন যে ধর্ষণের ঘটনা ঘটছে, अन्यान्य देशेও এগুলো রিপোর্ট করা হচ্ছে না। বোন, আমি আপনার সাথে একমত না। ধর্ষণ বেশি হয় পশ্চিমা দেশগুলোতে, ওখানে রিপোর্ট করা হয় না। এটা ওখানে খুবই সাধারণ, ধর্ষণ এতই সাধারণ ঘটনা যে রিপোর্টই করা হয় না। পশ্চিমে কয়েকবার গিয়েছি, ধর্ষণের কোনো কেসই দেখিনি। এটা এতই সাধারণ, এতই দৈনন্দিন ঘটনা যে রিপোর্টই করা হয় না। বোন, খবরের কাগজে ছোট্ট করে লেখা থাকে অন্য কোনো দেশে যদি ধর্ষণ হয় হেডলাইনে আসবে। বলছি না যে এখানে ধর্ষণ হয় না, ধর্ষণ পুরো পৃথিবীতেই হয়, সব জায়গাতেই হয়। মুসলিম দেশের কথা বলেন, সেখানেও ধর্ষণ হয়। যেসব মুসলিম দেশে ইসলামী শরিয়া মেনে চলা হয় না সেখানে হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ হয় কোন দেশে? পৃথিবীর মধ্যে সবচেয়ে কম সেটা হলো সৌদি আরব, সবচেয়ে কম। সেখানেও ধর্ষণ হয়, আমি বলছি না যে ধর্ষণ হয় না। পৃথিবীর সব গোত্রে কিছু কুলাঙ্গার থাকে, তবে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ধর্ষণ ঘটে, সেটা হলো সৌদি আরবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কম ডাকাতির ঘটনা ঘটে সৌদি আরবে। হ্যাঁ, অনেক মুসলিম দেশ আছে যারা ইসলাম অনুসরণ করে না, তারা হলো নকল মুসলমান। রিপোর্ট করা হলে অন্যান্য দেশে সেটা খবরের কাগজের হেডলাইন হয়, কারণ ধর্ষণ হলো একটা কলঙ্কিত ঘটনা। আর আমেরিকায় এটা দৈনন্দিন জীবন। যেমন একজন ডাক্তারের ঘটনা, রোগী বলল তার যৌন রোগ আছে, ডাক্তারও বলল তারও আছে। অবাক হওয়ার কিছু নেই, তারা আসলে নির্লজ্জ। আমার কাছে তারা নির্লজ্জ, তাদের কাছে এটা ঠিক। তাই বোন, আমি যখন সত্যি কথাটাই বলছি আমাকে বলতেই হবে। আমি সবচেয়ে ভদ্র ভাষায় বলেছি জনগণের সম্পত্তি, তবে এটাই সত্যি। লোকে হয়তো বলবে সমালোচনা করছি, কিন্তু কোদালকে কোদালি বলবো। আর এভাবে বলাটাই পশ্চিমারা বেশি পছন্দ করে, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, তাদের সমালোচনা করছি, আসলে তাদের পরিসংখ্যানটাই বলছি। যেমন কোরআন বলছে হিকমার সাথে দাওয়া দিতে, মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, আর তাহাদের সহিত তর্ক করো উত্তম পন্থায়। আমাদের নবী খ্রিস্টানদের উদ্দেশ্যে বলেছেন, কোরআন বলছে যদি কোনো খ্রিস্টানকে বলেন তোমরা শিরক করো না, এসব থামাও, এটা তোমার ভালোর জন্য, খুব ভদ্রভাবেও যদি বলেন সে অবশ্যই কষ্ট পাবে। তাহলে কোনো মানুষকে মিথ্যে হতে মুক্ত করতে চাইলে যেভাবেই বলেন সে কষ্ট পাবেই। কোনো খ্রিস্টানকে যদি বলেন তুমি যীশু খ্রিস্টের পূজা কেন করছো, যদি কথাটা খুব সুন্দরভাবে বলেন তাহলেও সে কষ্ট পাবে। তাই আমি বলবো সবচেয়ে ভদ্রভাবে, যেটা গ্রহণযোগ্য, তারপরও সে কষ্ট পাবেই। এমন না যে আমি তাদের অপমান করার জন্য এভাবে বলছি, এখানে আমি পরিসংখ্যান দিচ্ছি। এটা আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন হলো, কেন মুসলমান পণ্ডিত আর বক্তারা শুধু মহিলাদের নিয়ে কথা বলেন, মহিলাদের নিয়ে আয়াতগুলো উদ্ধৃতি দেন, আর পুরুষদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিছুই বলেন না? বোন, আমার ক্যাসেটগুলো আপনার দেখা উচিত, ইসলামে মেয়েদের অধিকার। আর আমার লেকচার শুনে লোকজন প্রশ্ন করেছিল আমি কখনো ইসলামে পুরুষের অধিকার নিয়ে বলবো। এই ক্যাসেটে আমি বলেছি স্ত্রীর সাথে স্বামীর কিরকম ব্যবহার করা উচিত, এমনকি আজকেও যদি আপনি শুনে থাকেন, যখন হিজাব সম্পর্কে বলছিলাম ঠিক আপনার কথাটাই বলেছি। সাধারণত মুসলমান বক্তারা মেয়েদের হিজাবের কথা বলে, কিন্তু আল্লাহ প্রথমে বলছেন পুরুষের হিজাবের কথা। তাই এই মানুষগুলো কেন এমন করছে তাদের জিজ্ঞাসা করুন, আমি সব বলতে পারবো না। আপনি যদি ইসলামের নিরপেক্ষ পথ আলহামদুলিল্লাহ দেখতে চান, আমার ভিডিও ক্যাসেটগুলো দেখতে পারেন, আর সেখানে আপনি দেখবেন যে ইসলামে মেয়েদের অধিকারের মধ্যে আছে কিভাবে একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করবে। এরকম আরো অনেক অনেক পুরুষই আমার কথাগুলো পছন্দ করেনি, আর তারা প্রশ্ন করেছিলেন কবে আমি ইসলামে পুরুষের অধিকার নিয়ে কথা বলবো। তাই বোন, আমি আগেও বলেছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে পুরুষ আর মহিলার মধ্যে। তবে সাম্যবাদ মানে একই রকম কিছু নয়, পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয়। আর আমি আমার লেকচারে বলেছি মহিলাদের আধ্যাত্মিক অধিকারের কথা, সামাজিক অধিকার বলেছি, অর্থনৈতিক অধিকারের কথা, আইনগত অধিকার, রাজনৈতিক অধিকার, শিক্ষার অধিকার। আলহামদুলিল্লাহ আমি বোঝাতে চেয়েছি আলহামদুলিল্লাহ ইসলাম বিশ্বাস করে সাম্যবাদ পুরুষ আর নারীর মধ্যে। সাম্যবাদ মানে একই রকম নয়। পশ্চিমাদের সাথে তুলনা করেন, আবারও পরিসংখ্যান দিচ্ছি, তারা যা বলে সেটাই বলছি। পশ্চিমা বিশ্ব যে মানব সভ্যতার কথা বলে, সেটা ছদ্মবেশে ভেতরে লালন করে একটা শরীরকে শোষণ করা, সম্মানের অবমাননা করা, আর একটি আত্মাকে বঞ্চিত করা। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেবার কথা বলে তাদেরকে নামিয়ে দিয়েছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের কিছু প্রজাপতি, যারা আসলে আনন্দ পিয়াসী আর সেক্স মার্কেটিয়ারদের হাতের খেলনা ছাড়া কিছুই নয়। এদের পাবেন আর্ট অ্যান্ড কালচারের রঙিন পর্দার সামনে আর পেছনে। পশ্চিমা বিশ্ব মেয়েদের অধিকার দেওয়ার কথা বলে আরো নিচে নামিয়ে দিয়েছে। তারা বলে ও মেয়েদের অধিকার রক্ষা করতে হবে। কি করছে তারা? আপনারা অনেকেই হয়তো সেখানে গেছেন। এই সব কিছুই হচ্ছে সেখানে আর্ট অ্যান্ড কালচারের নামে রঙিন একটা পর্দা, তার পেছনে কি হচ্ছে তা জানেন না। তারা সব বদলাতে চায়। যদি পুরুষরা পারে তাহলে মহিলারা কেন পারবে না? পুরুষ এবং মহিলারা সমান, কিন্তু তারা একই রকম নয়। পুরুষ আর মহিলা শারীরিকভাবে আলাদা, তাদের দৈহিক গঠন আলাদা। পুরুষরা যে কাজ করতে পারে महिलारा पारे ना, महिलारा जे काज करते पारे पुरुषरा पारे ना। आमी बोलते पारी ना जे एखन थेके आमी सन्तान जन्म देब, आमी एटा पारबो ना, आमी तो आलादा। और आपनि कि जानेन इस्लामे आमी कयेकटा उदाहरणओ दिएछिलाम आमार लेक्चारे, इस्लामे बाबा मायेर प्रति भालोबासा ओ साहचर्येर ब्यापारे आमादेर प्रिय नबी बोलेछेन सही बुखारीते 8 नम्बर खंडे बुक अफ आदबे अध्याय 2 हादिस नम्बर 2 एक लोक नबीजिर काछे एसे प्रश्न करलो एई पृथिबीते आमी सबचेये बेशी साहचर्य और भालोबासा देब काके? नबीजी बोललेन तोमार माके। लोकटी बोलल एरपर काके? नबीजी बोललेन तोमार माके। लोकटी आबार प्रश्न करलो एरपर काके देब? नबीजी तृतीयबारও बोललेन तोमार माके। लोकटी आबार प्रश्न करलो एरपर काके देब? चतुर्थबारे नबीजी बोललेन तोमार बाबाके। तार माने 75% भालोबासा और साहचर्य अर्थात 3/4 भालोबासा साहचर्य दाबिदार मा, बाकी 25% 4 भागের 1 ভাগের दाबिदार हलेन बाबा। एक कथाय मा पाচ্ছেন गोल्ड मेडल, मा पाচ্ছেন सिल्वर मेडल, मा पाচ্ছেন ব্রোঞ্জ মেডেলটাও। बाबाके शुधुमात्र एक सान्त्वना पुरस्कार निये सन्तुष्ट थाकते हच्छे। आर एगुलो इस्लाम मानुषके शेखाय, एगुलोई नबीजी आमादेर शिखिয়েছেন। এখন আমি বলতে পারবো না যে ও মাকে তো এত সম্মান দেওয়া হচ্ছে তাহলে আমিও সন্তানের জন্ম দেব, আমি তো পারবো না এটা। তাই পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা একই রকম নয়। উদাহরণস্বরূপ ধরুন একটা ক্লাসে দুজন ছাত্র আছে এ আর বি, তারা দুজনেই 100-র মধ্যে 80 পেল, দুজনেই ফার্স্ট হলো। কিন্তু যদি কোশ্চেন পেপারটা ভালোভাবে দেখেন সেখানে 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটাতে 10 নম্বর। 1 নম্বর প্রশ্নের উত্তরে যার নাম এ সে 10-এর মধ্যে 9 পেয়েছে, তাহলে এ 10-এ 9 পেয়েছে আর বি সে পেয়েছে 10-এ 7, তাহলে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে সুবিধাজনক অবস্থানে আছে। 2 নম্বর প্রশ্নে বি 10-এর মধ্যে 9 পেল আর এ পেল 7। 2 নম্বর প্রশ্নে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই 10-এ 8 পেল, তাহলে সব মিলিয়ে যদি যোগ করেন দুজনে 180 পেল, দুজনেই সমান। তবে 1 নম্বর প্রশ্নে এ বি এর থেকে একটু ভালো অবস্থানে ছিল, 2 নম্বর প্রশ্নে বি এর থেকে ভালো অবস্থানে ছিল। তাহলে পুরুষ আর মহিলা সমান কিন্তু তারা এক নয়। ধরুন আমার বাড়িতে ডাকাত আসলো ডাকাতি করতে, আমি কিন্তু বলবো না আমি বিশ্বাস করি মেয়েদের সমান অধিকার, সবার সমান অধিকার, আমি আমার স্ত্রী আর বোনকে বলবো না তোমরা গিয়ে মারামারি করো। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আল নিসার 34 নম্বর এবং 35 নম্বর আয়াতে বলছে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন, তাহলে শারীরিক শক্তির দিক থেকে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে, তাই সে মহিলাদের রক্ষা করবে। তাহলে শক্তির বেলায় পুরুষ এগিয়ে আছে। আর যে উদাহরণটা দিয়েছিলাম সাহচর্যের কথা বলে, মা বাবার চেয়ে অনেক বেশি সম্মান পাচ্ছেন, তাই কিছু কিছু ব্যাপারে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে আর কিছু কিছু ব্যাপারে মহিলারা সুবিধাজনক অবস্থানে আছে। সব মিলিয়ে পুরুষ আর মহিলা সমান। আর আপনি ঠিক বলেছেন বোন যে আপনি ইসলামের শিক্ষা গ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো। অনুসারীদেরকে দিয়ে ইসলামকে বিচার করবেন না, যদি করতে চান আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে বিচার করুন। তাহলে আপনি যেটা করতে পারেন, বললেন যে স্বামীর কর্তব্য, এর উপর ইসলামে কোনো বই নেই, পুরুষের কি করা উচিত, ইনশাআল্লাহ আপনি রিসার্চ করুন, তারপর আপনি লেকচার দেবেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, কারণ আপনি রিভার্টটাকেও লেকচার দিলে বেশি প্রভাব পড়বে আলহামদুলিল্লাহ। তাহলে বোন ব্যাপারটা হলো এই, আমি একমত সব জায়গায় কিছু কুলাঙ্গার থাকে, আমরা যেটা করব আমরা ভালোগুলো বেছে নেব। আর পৃথিবীতে ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ, তারা তুলনামূলকভাবে অনেক সৎ মানুষগুলোর দৃষ্টান্ত আমরা তুলে ধরবো এবং তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনশাআল্লাহ যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখতে চান, আপনি বললেন যে লোকজন বক্তারা শুধু বলেন মেয়েদের এটা করা উচিত ওটা করা উচিত, আমি অনুরোধ করব আমার ক্যাসেটগুলো দেখলে ইনশাআল্লাহ আপনার ধারণা বদলে যাবে। আশা করি উত্তর পেয়েছেন।